ওকে, তো বন্ধুরা ভিডিও শুরুতে আপনারা যে ভিডিওটি দেখলেন ঠিক এইরকম ভিডিও যদি আপনিও এডিট শিখতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, আমি ইকবাল আছি আপনাদের সাথে দি অ্যামেজিং এক্সপার্টের পক্ষ থেকে। তো বন্ধুরা বরাবরের মতো হাজির হলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা কথা বলবো কীভাবে আপনি টিকটক লাইক স্ন্যাক ভিডিওতে ভাইরাল ভিডিও এডিট করতে পারবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা যারা আমার এই চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিবেন যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে আপনি পান। তো বন্ধুরা এরকম ভিডিও এডিট করার জন্য আমাদেরকে প্রথমে কিপকার্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে হবে। কিপকার্ট অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নেওয়ার পর আপনি ওপেন করে নেবেন, তারপর এখানে একটি অপশন পেয়ে যাবেন নিউ প্রজেক্ট। তো এই অপশনে ক্লিক করে দিবেন। তো নিউ প্রজেক্ট এই অপশনে ক্লিক করার পর আপনি প্রথমে আপনার ব্যাকগ্রাউন্ড ভিডিওটি সিলেক্ট করে নেবেন। তো এখানে আমি এই ভিডিওটি অ্যাড করে নিচ্ছি। তো আপনি এরকম ভিডিও ইউটিউবে সার্চ করে ডাউনলোড করে নিতে পারেন। ইউটিউবে গিয়ে টিকটক ব্যাকগ্রাউন্ড ভিডিও এটা লেখা সার্চ করলে এরকম ভিডিও পেয়ে যাবেন। তো ভিডিওটি এখানে নিয়ে আসার পর আপনি যদি ভিডিওটিতে কোনো ইফেক্ট ব্যবহার করতে চান তাহলে প্রথমে ভিডিও লেয়ারে ক্লিক করে দিবেন, তারপরে আপনি যেই পার্টটিতে আপনি কোনো ইফেক্ট ব্যবহার করতে চান সেইখানে এই সাদা রেখাটি সিলেক্ট করে নেবেন। তারপর এখানে একটি অপশন পেয়ে যাবেন স্লিপড নামে, ওইখানে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন এটা আলাদা হয়ে যাবে। তারপর মাইনাস অপশনে ক্লিক করে দিবেন, তাহলে দেখবেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো হচ্ছে। তো আপনি এখান থেকে যে কোনো ইফেক্ট ব্যবহার করতে পারবেন। তো আমি ক্যামেরা অপশনে গিয়ে এই ইফেক্টটা ব্যবহার করব। তো ইফেক্ট ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই ডাটা কানেকশনটা দিতে হবে। তো ইফেক্টটি ব্যবহার করার জন্য ইফেক্টটির উপর ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে আপনি টাইমিংটা সিলেক্ট করে নেবেন, আপনি কতটুকু সময় আপনার ভিডিওতে এই ইফেক্টটি রাখতে চান। তো আমি এখান থেকে শুধুমাত্র 1 সেকেন্ড এটা রাখবো, এর জন্য 1 সেকেন্ড করে দিচ্ছি। তারপর টিক চিহ্নতে ক্লিক করে দিব। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই ইফেক্টটা আমার ভিডিওতে অ্যাড হয়ে গেছে। তো এখন আপনি ভিডিওটি একবার প্লে করে দেখে নেবেন আপনার ভিডিওর ইফেক্ট ঠিক আছে কি না। তো বন্ধুরা এখন আমাদেরকে যেই কাজটি করতে হবে, আমরা যেই টেক্সটটা এখানে অ্যাড করব সেই টেক্সটটার ব্যাকগ্রাউন্ড আমাদেরকে ডাউনলোড করতে হবে। তো ব্যাকগ্রাউন্ডটি ডাউনলোড করার জন্য আমাদেরকে আমাদের ফোনের যে ক্রোম ব্রাউজারটি রয়েছে ওইটা ওপেন করতে হবে। তারপর সার্চ বক্সে সার্চ করতে হবে টেক্সট ব্যাকগ্রাউন্ড পিএনজি। তো এটা লেখে সার্চ করবেন, তারপর ইমেজ অপশনে চলে যাবেন। ওইখানে গেলে আপনি অসংখ্য ব্যাকগ্রাউন্ড ইমেজ পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে এই পিকচারটি ডাউনলোড করে দেখাবো। তো ডাউনলোড করার জন্য আপনাকে এই পিকচারটির উপর ক্লিক করে দিতে হবে, তারপর এখানে যে ভিজিট লেখা রয়েছে ওই অপশনে ক্লিক করে দিতে হবে। তো বন্ধুরা এখন আপনি দেখতে পারবেন আপনার সামনে এই পিকচারটি শো করছে। তো আমি কিছু জুম করে নিচ্ছি। তো এই পিকচারটি ডাউনলোড করার জন্য আপনাকে এই পিকচারটির উপর ক্লিক করে ধরে রাখতে হবে, তারপর এখানে একটি অপশন পেয়ে যাবেন ডাউনলোড ইমেজ। তো এই অপশনে ক্লিক করে দিতে হবে। তো এখন এই পিকচারটি আমাদের ডাউনলোড হয়ে যাবে। তো পিকচারটি ডাউনলোড হয়ে গেলে এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই পিকচারটির উপর আমাদের টেক্সটটি অ্যাড করতে হবে। বন্ধুরা তার জন্য আমাদেরকে যে পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি রয়েছে ওইটা ব্যবহার করতে হবে। তো আপনি প্লে স্টোরে গিয়ে পিকচার ল্যাব এটা লেখা সার্চ করলে এই পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। তো পিকচার ল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম আপনার সামনে ইন্টারফেস শো করবে। তো আপনি উপরে যে প্লাস চিহ্ন রয়েছে এখানে ক্লিক করে দিবেন, তারপর ফ্রম গ্যালারি এটা সিলেক্ট করে নেবেন। তো কিছুক্ষণ পূর্বে আপনি যেই পিকচারটি ডাউনলোড করেছিলেন ওই পিকচারটি এখানে সিলেক্ট করে নেবেন, তারপর পিকচারটি কিছু ছোটো করে নেবেন, তারপর টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। তো এই পিকচারটি এখানে ভালো করে বসিয়ে নেবেন। তো বন্ধুরা এখন আমি দেখাবো কিভাবে আপনি এর উপর টেক্সট অ্যাড করতে পারবেন। তার জন্য আবার আপনাকে প্লাস অপশনে ক্লিক করে দিতে হবে, তারপর এখানে যে টেক্সট অপশনটি রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। তো এখন আপনাকে উপরে যে পেন চিহ্নটা রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। তো এখন আপনার যে টেক্সটটা রয়েছে এটা এখানে লিখে দিতে হবে। বন্ধুরা টেক্সটটি লেখা হয়ে গেলে উপরে যে ওকে অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। তো এখন আমাদেরকে এই লেখাটার ফন্টটা চেঞ্জ করতে হবে, তার জন্য আপনাকে চলে আসতে হবে এই এ অপশনে। তারপর এখান থেকে আপনি ফন্ট অপশনটা সিলেক্ট করে নেবেন। তো এখানে ক্লিক দিলে এরকম ইন্টারফেস আপনার সামনে শো হবে। তো আপনি মাই ফন্টে চলে আসবেন, এখান থেকে আপনার যে কোনো একটি ফন্ট আপনি সিলেক্ট করে নেবেন। তো বন্ধুরা পিকচার ল্যাবে আসলে
ফন্ট অ্যাড করতে হয়। আপনি যদি না জেনে থাকেন কিভাবে এখানে ফন্ট অ্যাড করতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এই নিয়ে একটি ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো ফন্টটি এখানে অ্যাড হয়ে গেলে আপনি ওকে অপশনে ক্লিক করে দিবেন, তারপর এটা কিছু বড় করে নেবেন। তো টেক্সটটিতে কালার করার জন্য আপনি আবার এই টেক্সটটির উপর ক্লিক করে এ অপশনে ক্লিক করে দিবেন, তারপর এখানে কালার অপশনটি সিলেক্ট করে নেবেন, তারপর এখানে আপনি প্লাস চিহ্নতে ক্লিক করে যে কোনো কালার সিলেক্ট করতে পারবেন। তো আমি আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে এই হলুদ কালারটি সিলেক্ট করে নিচ্ছি। তো কালারটি সিলেক্ট হয়ে গেলে আপনি টিক চিহ্নতে ক্লিক করে দিবেন। আমাদের কালার অ্যাড করা শেষ হয়ে গেছে, এখন আপনাকে এই অপশনে ক্লিক করে দিতে হবে, তারপর এখান থেকে যে পিএনজি অপশনটা রয়েছে ওইটা সিলেক্ট করে নিতে হবে। তো এখন এই ইমেজটা ডাউনলোড করার জন্য আপনাকে উপরে শেয়ার অপশনে ক্লিক করে দিতে হবে, তারপর এখানে পিএনজি না থাকলে পিএনজি করে দিতে হবে, তারপর এখান থেকে আল্ট্রা করে দিতে হবে, তারপর সেভ এই অপশনে ক্লিক করে দিতে হবে। তো আমাদের টেক্সটটা সেভ হয়ে যাবে। তো এখন আমাদের যে পরবর্তী টেক্সটটা রয়েছে ওইটা এখানে অ্যাড করার জন্য আমরা উপরে যে পেন চিহ্ন রয়েছে ওইখানে ক্লিক করে দিব, তারপর এই টেক্সটটা এখান থেকে কেটে দিব, তারপর নতুন যে আরেকটি টেক্সট রয়েছে ওইটা এখানে লিখে দিব, তারপর ওকে অপশনে ক্লিক করে দিব। তো আগের ইমেজের মতো এইটাও আমরা সেভ করে নিব। তো বন্ধুরা, আপনি ভিডিওতে যতটি টেক্সট অ্যাড করতে চান সবগুলা টেক্সট এরকম প্রথমে লিখে তারপর সেভ করে নেবেন। তো সবগুলা টেক্সট এখানে লেখার পর আপনি চলে আসবেন আপনার যে কিপকার্ট অ্যাপ্লিকেশন রয়েছে ওই অ্যাপ্লিকেশনে। তো কিপকার্ট অ্যাপ্লিকেশনে আসার পর প্রথমে আমরা আমাদের আগের প্রজেক্টটা সিলেক্ট করে নিব, তারপর আমরা যেই টেক্সটগুলা আগে সেভ করেছিলাম সেই টেক্সটগুলা এখানে অ্যাড করব। তো টেক্সটগুলা অ্যাড করার জন্য এখানে একটি অপশন পেয়ে যাবেন ওভারলে, এই অপশনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে ফটো এই অপশনে সিলেক্ট করে নেবেন, তারপর যে পিকচারগুলো আপনি আগে এডিট করেছিলেন সেই পিকচারটি সিলেক্ট করে নেবেন, তারপর এখানে আপনি ভিডিওর যেই জায়গায় আপনি এটা অ্যাড করতে চান সেই জায়গায় এটা সিলেক্ট করে নেবেন। তো এইরকম আপনি সবগুলো টেক্সট এখানে অ্যাড করে নেবেন। বন্ধুরা, টেক্সটগুলো এখানে অ্যাড করা হয়ে গেলে আপনি ভিডিওটি একবার প্লে করে দেখে নেবেন যে সব কিছু ঠিক আছে কিনা, যদি সব কিছু ঠিক থাকে তাহলে ভিডিওটি সেভ করে নেবেন। তো ভিডিওটি সেভ করার জন্য উপরে এই অপশনে ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে 1080 এটা সিলেক্ট করে নেবেন, তারপর নিচেরটাও ফুল করে দিবেন। তো তারপর এই অপশনে ক্লিক করে দিবেন, তাহলে ভিডিওটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি সেভ হওয়ার পর উপরে যে ডান অপশন রয়েছে ওইখানে ক্লিক করে দিবেন, তাহলে আমাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিও শুরুতে আপনারা দেখতে পেলেন যে কীরকম ভিডিওটি এডিট হয়েছিল। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন।